জামালপুরের সরিষাবাড়িতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সরিষাবাড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ আব্দুল মালেকের সাততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সরিষাবাড়ির প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, স্মরণ সভা, আলোচনা সভা ও কাঙালি ভোজ। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক 2017 সালের 19 জানুয়ারি সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দুইবারের সাংসদ ও অর্ধশত বছর ধরে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1970 সালে প্রাদেশিক পরিষদের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক 11 নম্বর সেক্টরে ইউথ ক্যাম্পের সভাপতি ছিলেন। বিছিয়ে দিয়েছে হলুদের চাদর, সেই চাদরের বুকে ঘুমিয়ে আছে আমার প্রাণ প্রিয় পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক, প্রাক্তন এমপি। আমার বাবার সপ্তম মৃত্যুবার্ষিকীতে সরিষাবাড়ির মানুষ যে ভালোবাসা এবং দোয়া করেছেন, সেজন্য আমি পরিবারের প্রতিটি সদস্যের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞ। সরিষাবাড়ির জনগণ যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জানাই। তিনি মুজিবনগর সরকারের অর্থ কমিটির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মরহুমের মৃত্যুবার্ষিকীতে শত শত লোকের সমাগম ঘটে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন, প্রয়াত আব্দুল মালিকের ছেলে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাব, সিমলা বাজার টাউন বণিক সমিতি, কামরাবাদ ইউনিয়ন পরিষদ, মরহুমের পরিবার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পক্ষ থেকে এই এলাকার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন।